আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আপনাদের সামনে। তো ভিউয়ার্স, আমি যে কথাটা আজকে বলবো আপনাদেরকে, যে মেসেজটা আপনাদেরকে দেব, সামনে যেহেতু শীতকাল আসতেছে, আপনারা যদি নারকেলের ব্যবসা করতে ইচ্ছুক, তারা যদি কিছু নারকেল নিয়ে যদি এখানে আপনাদের জায়গায় যদি স্টক করে রাখতে পারেন, তা 20 দিন বা 1 মাস পরে আপনি কিন্তু প্রতি নারকেলে কিন্তু প্রায় ভালো লাভ বিক্রি করতে পারবেন। আপনি আমাদের থেকে 60 টাকা বীজ নারকেল নেওয়ার পরে আপনি কিন্তু 1 মাস পরে একটা নারকেল 80 থেকে 90, 100 টাকার উপরে কিন্তু বিক্রি করতে পারবেন ইনশাআল্লাহ, আশা করা যায় আল্লাহর রহমতে। কারণ সামনে শীতকাল আর এবার প্রচুর পরিমাণে ডাব কাটা হয়েছে, সেই জন্য কিন্তু নারকেলের চাহিদাটা অনেক বেশি হবে, নারকেল ফলনটা অনেক কম হয়েছে এবার। তো আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, যারা বেকার ভাইরা রয়েছেন, বেকার ছাত্র, বিদেশ ফেরত যারা বিদেশ থেকে আসছেন, অথবা যারা বিদেশ যাইতে ভাবছেন, ভাই আমি একটা কথা বলতে চাই আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে। অনেকে 4 লক্ষ টাকা দিয়ে বিদেশ যায়, 5 লক্ষ টাকা দিয়ে বিদেশ যায়, কিন্তু এয়ারপোর্ট থেকে কিন্তু চলে আসে বাংলাদেশে, তাহলে কী হইলো? তার পুরো টাকাটাই কিন্তু মার গেল, লস হয়ে গেল। আমি আপনাদেরকে বলবো, তো আপনারা যদি সেটা না করে যদি আপনারা নারকেলের বিজনেস শুরু করেন, আশা করা যায় এখান থেকে কিন্তু মাসে ভালো একটা টাকা কিন্তু আপনি অবশ্যই আয় করা সম্ভব ভিউয়ার্স। এই হলো বিষয়টা। আর আমি বরাবরই বলে থাকি, যারা স্টুডেন্ট বেকার বা যারা বিদেশ ফেরত, তাদের জন্য কিন্তু অবশ্যই আমাদের কাছে কিন্তু স্পেশাল একটা ছাড় রয়েছে, আমরা অবশ্যই তাদেরকে দেবো বা দিই। তো ভিউয়ার্স, যদি আপনাদের নাকি বিজনেস করতে মন চায় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো যে বেকার না থাকে, দেশের বোঝা না হয়, সংসারের বোঝা না হয়। ভিউয়ার্স, আমি আরেকটা কথা আপনাদের কাছে জানা দিচ্ছি বা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে সংসারে যে বেকার রয়েছে তারা যে কত জ্বালা, এটা কিন্তু যারা বেকার রয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন। তো আমি একটা কথাই আপনাদের উদ্দেশ্যে বলবো, বেকার না থেকে যদি আপনি আপনার নিজের উদ্যোগে যদি একটা বিজনেস চালু করেন, আলহামদুলিল্লাহ অবশ্যই আল্লাহর রহমতে কিন্তু আপনি ভালো একটা আয় মাসিক করতে পারবেন এখানে ভাই। আর আমি একটা কথা বলবো, আপনি নিজে অন্য চাকরি করার দরকার নাই, নিজের চাকরিটা নিজে করেন, তাহলে দেখবেন আরও ভালো হবে। আপনি অন্য মানে চাকরি মানে কি, জাস্ট পরাধীন, আর ব্যবসা হচ্ছে স্বাধীন। তো স্বাধীন বাংলাদেশে আপনি পরাধীন থাকবেন কেন? আপনি স্বাধীনের মধ্যেই থাকেন, ব্যবসা করেন, যদি সেটাতে কিছু ইনকাম যদি আয় কম হয় আপনার, এটাতে অনেক শান্তি ভাই। কারণ হচ্ছে যে আমার নিজের আয় ব্যবসায়ের 10 টাকা আর চাকরির 10 টাকাটা কিন্তু এক না, ব্যবসায়টা কিন্তু অনেক সম্মানের, চাকরিও সম্মানের, চাকরিও সবাই তো আর ব্যবসা করবেন না। তো আমি বলছি যারা বেকার রয়েছেন বা যারা দেশে খালি আসতেছেন, তারা যদি ব্যবসাটা করেন তাহলে অবশ্যই কিন্তু অনেক ভালো হবে সেটা। তো ভিউয়ার্স, আপনার যদি নারকেলের যদি প্রয়োজন যদি হয় আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা কিন্তু, আমি একটা কথা প্রায় ভিডিওতে বলে থাকি যে আমাদের কোনো মিডিয়া নাই, কোনো ভায়া নাই, কোনো দালাল নাই, আমরা সরাসরি নিজেরাই মাল সংগ্রহ করে থাকি এবং সরাসরি পার্টিকে আমরা নিজেরাই মাল দিই, আমরা কোনো মাধ্যম নিয়ে আমরা কাজ করি না। কারণটা হচ্ছে যে আমি যদি কোনো মাধ্যম নিয়ে কাজ করতে যাই, সাপোজ ধরেন আমি অন্য একজন থেকে নারকেল কিনে আপনাকে দিব, তাহলে যার থেকে নারকেল কিনবো তাকে তো প্রতি 5 টাকা বা 3 টাকা আমাকে বেশি দিতে হবে। তো আমি সেই 3 টাকাটা আমি আপনাকে ছাড় দিয়ে দেবো, মানে সেই 3 টাকাটা আমি নারকেলের পাঠিকে ছাড় দিয়ে দিব, তাহলে তার জন্য ভালো হলো, সে 2 টাকা নিয়ে বেশি পাইবে। তা এই বিষয়টাকে মাথায় রেখে আমি কিন্তু যেটা করি, আমাদের লোক দিয়ে অলরেডি আমি সরাসরি মালগুলো বিভিন্ন জায়গা থেকে, গোলাপপুর বিভিন্ন জায়গা থেকে, রায়পুর, হায়দরগঞ্জ বিভিন্ন জায়গা থেকে, ক্যাম্পহাট প্লাস দালাল বাজার বিভিন্ন জায়গা থেকে আমি এগুলো নারকেলগুলো সংগ্রহ করে থাকি। এবং সংগ্রহ করে সরাসরি যেটা আমি করে থাকি, যে যারা ভোক্তা, যারা যারা নারকেলটা নেবেন তাদেরকে আমি একদম সব ঠিকানায় পৌঁছে দিয়ে থাকি। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে বলবো, যদি আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থেকে আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দিবেন। আপনাদের ভালোবাসা পেলে, আপনাদের উৎসাহ পেলে, আপনাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই আরও সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা বিষয়টা হচ্ছে ভিউয়ার্স, আমি চাচ্ছি এই চ্যানেলের মাধ্যমে বা এই আমাদের আমাদের তথ্যের মাধ্যমে আপনারা যেন ভালো কোনো তথ্য পান এবং আপনারা যেন কিছু করতে পারেন লাইফে, যেন লাইফটাকে যেন চেঞ্জ করতে পারেন। চেঞ্জ তো আপনি করতে পারবেন না, চেঞ্জ অবশ্যই আল্লাহ করবে, আপনি চেষ্টা করবেন, কারণ আল্লাহ যদি না আসে আপনার কিছু করা সম্ভব না। আমরা যে প্রতিদিন নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাও আল্লাহর দান। তো যে পৃথিবীতে যাই কিছু করেন না কেন, আল্লাহ দয়া ছাড়া কিছুই হবে না। তবে সর্বশেষ কথা হচ্ছে আপনাকে কিন্তু চেষ্টা করতে হবে, কারণ চেষ্টা ছাড়া পৃথিবীতে কিছু হয় না, এটা আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে। তো আপনাকে চেষ্টা করতে হবে, সৎ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে
মানুষের সাথে ভালো আচরণ করে ভালো ব্যবহার করে আপনাকে সৎ থাকতে হবে। আপনি যতটুকু সৎ থেকে ইনশাল্লাহ ব্যবসা করতে পারেন ততটুকু ইনশাল্লাহ আপনি কিন্তু গ্রো করতে পারবেন আপনি ইনশাল্লাহ। আর আমি অবশ্যই যেটা বলবো সব সময় আপনি যে কোনো জিনিস করেন না কেন অবশ্যই বাবা মার দোয়া নিয়ে কিন্তু আপনি সেটা স্টার্ট করবেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনাকে অবশ্যই আল্লাহ পাক রহমত দিবে, রহমত করবে। আপনি খুব সহজে ইনশাল্লাহ দেখবেন যে যে কোনো ব্যবসাতে যে কোনো কিছুতে আপনি খুব ভালো জিনিস করতে পারবেন বা ভালোভাবে আগাতে পারবেন। তো ভিউয়ার্স ভালো লাগলো আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আবার কোনো নতুন ভিডিও দেখাবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।